মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম শ্রেষ্ঠ রসুল হজরত সাল্লাহ মোহাম্মদামের প্রতি ভালোবাসা গভীর মহাব্বত রাখা ইমানের গুরুত্ব গুরুত্বপূর্ণ অংশ এবং গুরুত্বপূর্ণ এবাদত বটে তবে উক্ত এবাদত অবশ্যই সেই পদ্ধতিতে করিতে হবে যে পদ্ধতি স্বয়ং নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সাহাবাই করামগণকে শিক্ষা দিয়েছেন তারপর সাহাবাই করাম তাবেকে শিক্ষা দিয়েছেন তাবেনগণ পরবর্তীতে তারপরে তাবেনকে শিক্ষা দিয়েছেন মন করা বা ব্যক্তিহীন কোন তরিকা করলে বা তা আবাদত বলে গণ্য হবে না এই জন্যই রসুল সাল্লা ইসলামের জীবন আদর্শ হাকামি দিন ও সের এই বিধান সম্পর্কে সম্যক ধারণা রাখা প্রত্যেক মুসলমানের জন্য ফরদ ফরজ সুতরাং রসুল সাল্লা ইসলামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা স্বভাব ও বরকতের বিষয় নিঃসন্দেহ এবং মহান দিনই কাজ হলেও দেশের শরীয়তের নিয়ম নীতি সম্পর্কে কোন কোন শ্রেণীর লোকেরা মিলাদ নামের সম্মিলিত সুরে গদ্দাদা কিছু ফাটের অনুষ্ঠান এবং কেয়ামের যে রীতি চালু করেছে তার কোন ব্যক্তি কোরআন হাদিসে সাহাবাই করাম তাবেন ও তবে তাবেন আইমে করামের যুগে সোনালি যুগে পাওয়া যায় না অথচ সর্বস্বীকৃত সত্য হল তারাই ছিলেন প্রকৃত নবী মোহাম্মদ সাল্লাহামকে ভালো আসতেন নবীকে আমাদের হাজার কোটি ভালো আসতেন নবী সাল্লাহ ইসলামের আদর্শের পরিপূর্ণ অনুসারী বাস্তব নমুনা প্রচলিত প্রচলিত এই মিলাদ ও কেয়াবের উদ্যোগ ঘটে ছয়শ চার হি জিনিস ইরাকের মাসুল শহরে বার্সা আবু সাঈদ মুজফর কাকরি এবং তার দরবারি আলেম আবু খাত্তাব উমর ইবনে দেখিয়া এই দুজন মিলে এর প্রচলন ঘটায় এরা উভয় দিনের ব্যবহারে খুবই উদাসীন এবং ফাসেক প্রকৃতির লোক ছিল পরবর্তীতে অজ্ঞতা মূর্খত জাহালতের অন্ধকারে নিমজ্জিত শ্রেণীর লোকদের মাধ্যমে আর অনেক কুসংস্কার সেই বিরোধী বিশ্বাস ও কার্যাবলী এদের সংযোজিত হতে থাকে যার সব কিছুই কোরআন হাদিস এজমা কেয়াস তথা সেলিয়াদের মূল প্রমাণ পরিহন্তি তাছাড়া মিলাদের মধ্যে রসুল সাল ইসলামকে হাজির নাজির মনে করে কেয়াম করা হয় তো রীতিমতো শির্ক হাজির নাজির মনে করা মনে না করলেও শরীয়তের এর ব্যক্তি নাই হাজির নাজির এই কথা বলা না শিখ এই সকল কারণে ফসলিত মিলাদ কেয়াম না যায় অভিদাতে অন্তর্ভুক্ত বলে সকল হাক্কানি অলামাই কারাম এক ব্যক্তি ফতুয়া দিয়ে থাকেন থাকেন আর ইয়ানবী ইসলাম আলীকে বলে দুরুদ শেখ রসুল রসুল সাল্লা হাজির নাজির মানে করে ফাট করলে তো শিরিক হবে আনাস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সাহাবায় সাহাবাদের সাহাবাহাম রেজমানের নিকট রসুল সাল্লাহ কেউ ছিল না রসুল সাল্লাহাম তাহারা সবচেয়ে প্রান্তে আসতেন এত পোষণ করা সত্ত্বেও যখন তারা রসুল সাল্লাহ ইসলামকে দেখতেন তখন শাহবা কালাম দণ্ডবান হতেন না কেননা তারা এ কথা ভালোভাবে জানতেন যে রসুল সোল্লা ইসলামকে দেখে আমরা দণ্ডবান হই এটি তিনি পছন্দ করতেন না তির শরীফ হাদি দ্বিতীয় খন্ড হাদি ইসলাম একশো মেশকাব শরীফ দ্বিতীয় খন্ড হাদিস শেষ তিন মুসনাদ ইমাম আহমদ খন্ড তিন একশো একান্ন আবু উমার্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদা রসুল্লাহ লাঠি ব্যবহার করে ঘর থেকে বাইরে তো নিয়ে আসেন আমরা উপস্থিত থাকলে তারা তার সম্মানে দণ্ডমান হই তখন তিনি এসব করেন তোমরা আজমি অনারব লোকদের নেয় কখনো দাঁড়াবে না আজমিগণ এমনি দাঁড়িয়ে এসে অন্যকে সম্মান প্রদর্শন করে থাকে মেসকাত শরীফ আষ্টআ উনানব্বই নব্বই মহাবিয়া থেকে বর্ণিত তিনি বলেন যে এতে লোকজন তার নিয়ে দাঁড়িয়ে থাকুক তার জন্য উচিত সেই জাহান্নামে তার বাসস্থান নির্দিষ্ট করে এনে আবু দাবু তীর বিশ্ববরণ্য ইসলামী সিন্দাবিদ ও কোরআন হাদিসের অন্যতম গবেষক সৌদি আরবের গবেষণা ইফতাদ দাওয়াত ও এরশাদ বিভাগের প্রধান শেখ আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ গ্রন্থে লেখেন আমার আমরা আমার খুবই দুঃখ হয় যে এরূপ বেদায়াতি মিলাদ অনুষ্ঠান এমন সব মুসলিম দ্বারা সংগঠিত হচ্ছে যারা তাদের সুলসুল্লাহ ইসলাম মহাম্মদ মহাম্মদদের খুবই দৃঢ়তা রাখেন মিলাদের প্রবক্তাকে বলছি যদি আপনি সুন্নি হন বলুন তিনি নিজে বা তার কোন সাবির বা তার সঠিক অনুসারী কোন দাবি কি এই কাজটি করেছেন না এটা ইহুদি ও খ্রিস্টান বা তাদের মত অন্যান্য অন্যান্য আল্লাহর শত্রুদের অন্ধ অনুকরণ এই ধরনের মিলাদ মাহফিল অনুষ্ঠানের মাধ্যমে রসুল সাল্লাহ ইসলামের প্রতি ভালোবাসা প্রতিফলিত হয় না যা করলে তার ভালোবাসা প্রতিফলিত হয় তাহলে তার নির্দেশে আনুগত্য করা তার সুন্নত কামানি সারা তাকে ভালোবাসা

আমার আলোচনা করা রসুলের জীবনে জানা আমরা মুখাফিকি রসুল জীবন সর্বদা আলোচনা করিতে হবে রসুল কীভাবে ছেলেদের জীবন কাটেছেন ফ্যামিলির সাথে কাটেছেন সর্বসাধারণের সাথে কিভাবে আলোচনা হয়ে গেছেন রসুলের জীবনে সর্বক্ষেত্র আমাদের আলোচনা করার জন্য আমরা সর্বদাই মুখ মুখাফিকি তবে এই যে গদ্দ্বন্দ্বা কিছু মেজাদের কিছু গদ্দন্দা কিছু ফার্সি কিছু বলে আর কিছু বলে বাংলাতে বলে এটা বলি দাঁয়ে যাওয়া

একদম ত্যাগ করে দেবে সেট হবে মিষ্টি বেদাত দেখো এই বেদাত দ্বারা আলমদের যে ফকেট টাকা আসে কিন্তু এই বেদাত মনে রাখবেন যেখানে বেদাত একটা চালু হয় সেখানে সুন্নতকে কবর দেওয়া হয় আর বেদাতের কথা মনে রাখবেন যে বেদাত করে তাকে কালকে আমাদের মধ্যে সুর শেষ সভা হবে না হাউজে কাউসের ফানি মানুষ যখন আসবে তখন ফেরস্তায় তাকে নিজেদের ফেসের দিকে ফুরসুল সামনে দিকে যখন ফুরসুল আমার উন্মত তখন শ্রেষ্ঠ হলো আপনার মত না এরা আপনি গ্রহণ করার পরে আসার আপনার দিনের মধ্যে বেদাহ আবিষ্কৃত করেছে তখন তাদেরকে বললেন শোখ কনস হয়ে যাওয়া দেখেন বেদাহাতি কত মারাত্মকের তো পাবে না হাউজে হাউসিক পানি নসিব হবে না আর সে বেদারাত করে তার কোন আমাল কবর হয় না আল্লাহ রাজি বেদাহতিক আবদুল্লাহ সালাম দিতেন না সাল্লাম সালাম সাল্লাম গ্রহণ করতেন না শেতানের